মায়ের অসুখ, ঘরে কোনো খাওয়ার নাই, স্কুলে যাবো কেমনে? পর্দায় দিঘি কে দেখলেন, সেই ছোট্ট দিঘি আজ থেকে 15 বছর আগের দিঘি। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে হঠাৎ করে আপনাদের সামনে কেন আমি দিঘিকে দেখালাম। তার আগে আরেকটা চমক আছে, এই ভিডিওটা একটু দেখুন। খলারে আমি, ইয়েস, ইনি হচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম মহানায়ক বলে যাকে আমরা আখ্যা দিয়েছিলাম, মান্না। মান্না মারা যাওয়ার প্রায় 14-15 বছর পরে মান্নার নতুন সিনেমা আসছে আপনাদের প্রেক্ষাগৃহে। ইয়েস দর্শক, বাংলাদেশে মান্নার মুভিগুলোর কথা শুনলেই তার ভক্তরা যেভাবে গিয়ে হলে হুমড়ি খেয়ে পড়তেন, এটাই হচ্ছে সেই মান্না। কিন্তু তিনি আমাদের মাঝে নেই, সেজন্য আমরা অবশ্যই তার জন্য মন থেকে সবসময় দোয়া করি। সো এখন হচ্ছে এই সিনেমাটা, জীবন যন্ত্রণা নামের এই সিনেমাটি মুক্তি পাবে খুব শীঘ্রই আপনাদের প্রেক্ষাগৃহ অর্থাৎ সিনেমা হলে। এই সিনেমায় রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা বাপ্পা রাজ সহ এবং সেই সাথে মৌসুমি, পপি সহ সুপার আর্টিস্ট যারা ছিলেন তারা সবাই একসাথে একই স্ক্রিনে আসবেন। এই সিনেমাটি প্রযোজনা করেছিলেন যাকে দেখছেন আপনারা, জনাব খুরশেদ আলম খসরু। ইয়েস, তারই সিনেমা হচ্ছে মান্নার জীবন যন্ত্রণা সিনেমাটি। এই সিনেমাটি দীর্ঘ 14-15 বছর পরে আপনাদের সামনে আসছে এবং সিনেমাটি হলে মুক্তি পাবে। এখন প্রশ্ন থাকতে পারে, এতদিন কেন সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি? তো এতদিন এই সিনেমাটা সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল না, বা মুক্তি দেওয়ার যে একটা প্ল্যানিং ছিল সেটা আরও আগেই দেওয়া হতো, বাট আমাদের প্রয়াত নায়ক মান্না মারা যাওয়ার পরে আর সিনেমাটা ওরকমভাবে আগায়নি এবং মুক্তি দেওয়া হয়নি। এতক্ষণ ওয়েট লিস্টে ছিল, এখন সিনেমাটি এসে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে সিনেমার প্রযোজক। তো এই সিনেমাটা নিয়ে অবশ্যই মান্না ভক্ত যারা আছেন তাদের অবশ্যই একটু অন্যরকম বাড়তি চাহিদা থাকতে পারে যে কবে আসবে এই সিনেমাটি। খুব দ্রুত সময় বাংলাদেশের প্রেক্ষাগৃহে এই সিনেমাটি আসবে এবং এই সিনেমাটি ঘিরে অনেক ভক্তর হৃদয় ছুঁয়ে যাবে। মান্নার প্রয়াত নায়ক মান্নার জীবনের শেষ সিনেমা, তাও আবার মুক্তি পাচ্ছে মৃত্যুর 15 বছর পর, এটা সত্যি একটি, মানে কি বলবো, একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে অ্যাজ এ মান্নার ভক্তদের জন্য। বিদ্রোহী নায়ক বলতে যেটাকে আমরা বুঝি, একজন বলিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারী ছিলেন আমাদের নায়ক মান্না। কিন্তু এখানে একটা দুঃখজনক ব্যাপার কাজ করে, ব্যাপারটা হচ্ছে আমাদের নায়ক মান্নার সব কিছুই মান্নার অভিনয় সব কিছুই মান্না ঠিক আছে, বাট এখানে মান্নার ডাবিংটা করা হয়েছে, অর্থাৎ মান্নার ভয়েসটা করা হয়েছে অন্য কারো আমি। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হয়নি। তবে আমরা তো আমাদের সুপার হিরো মান্নার সেই ন্যাচারাল অ্যাক্টিংটা, তার অ্যাক্টিং স্কিল, এভরিথিং সব কিছুই কিন্তু আমরা এখানে পাবো, যা শুধু তার ডাবিংটা ছাড়া। এবং সেই সাথে সিনেমায় আমাদের সেই ছোট্ট দিঘিরও একটা সুন্দর একটা রোল রয়েছে, দিঘি অভিনয় করবেন, সেই সাথে নায়ক বাপ্পারাজও আছেন এবং পপি, মৌসুমি সহ মিশা সদাগর সহ অনেকেই রয়েছেন। সো এই সিনেমাটা দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমরা সবাই ফিরে যাব সেই পুরনো দিনগুলোতে, খুবই ভালো লাগবে। প্লিজ আপনারা সবাই সিনেমাটি দেখবেন এবং বাংলা সংস্কৃতির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ঢাকা টিভি থেকে ছিলাম আফনান সাকিব। থ্যাংক ইউ সবাইকে ঢাকা টিভির সাথে থাকার জন্য।